পূর্ত দপ্তরের অবৈজ্ঞানিক কাজের ফলে বান ফাঁসি কমলপুর শহরের ভট্টাচার্য পাড়া। প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। অবরোধের জেরে ভোগান্তির শিকার যাত্রী সাধারণ। শেষে বিজেপি নেতার নরম গরম আশ্বাসে অবরোধ প্রত্যাহার। যে কোনো দাবি আদায়ে আজকাল রাস্তা অবরোধ একটা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন হচ্ছে এই রাস্তা অবরোধ? সমস্যাদীর্ণ মানুষ নিশ্চিতভাবেই কুম্ভনিদ্রায় আচ্ছন্ন। প্রশাসনের ঘুম ভাঙাতে গণতান্ত্রিক অধিকার হিসাবে রাস্তা অবরোধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এমনই এক ঘটনা ঘটেছে শুক্রবার কমলপুর সড়কের ভট্টাচার্য পাড়া এলাকায়। এই পাড়ায় মানুষের সুবিধার্থে একটি কালভার্ট নির্মাণে হাত দিয়েছে পূর্ত দপ্তর। মজার বিষয় হচ্ছে, স্থানীয় বাসিন্দাদের কোনো ধরনের চলার ব্যবস্থা না করেই সম্পূর্ণ রাস্তা কেটে চলছে কর্মযোগ্য। এদিকে বর্ষার মরশুমে প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অবৈজ্ঞানিক কাজের ধরনের ফলে দুর্ভোগের শিকার ভট্টাচার্য পাড়ার বাসিন্দারা। ড্রেনের জল গত কয়েকদিন যাবৎ বাড়িঘরে প্রবেশ করেছে, আর সেই জল বেরোবার কোনো রাস্তা নেই। অপরদিকে যারা কালভার্ট নির্মাণ করছে তাদের এই বিষয়ে কোনো হেলদোল নেই। এর প্রতিবাদে শুক্রবার স্থানীয় বাসিন্দারা কমলপুর মরাছড়া রাস্তা অবরোধ করে। অবরোধের ফলে কমলপুর মরাছড়া রাস্তার দুই পাশে তীব্র যানজট দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা শাসকের প্রতিনিধি, ডিসিএম সহ বিশাল পুলিশ বাহিনী। ডিসিএম অবরোধকারীদের সাথে কথা বলে রাস্তা অবরোধ মুক্ত করার চেষ্টা করে ও ব্যর্থ হন। কারণ অবরোধকারীদের দাবি ছিল, যতক্ষণ পর্যন্ত তাদের রাস্তার সমস্যা সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। এই অবরোধ চলার ফলে ক্রমশ চাপ বাড়তে থাকে মহকুমা প্রশাসনের উপর। শেষে কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সুরমার বিধায়িকা স্বামী তথা স্থানীয় বিজেপি নেতা পরিতোষ পাল। শেষে শাসক দলীয় নেতার নরম গরম আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। আমাদের সুরমা বিধানসভা থেকে আমাদের যারা শ্রমিক বাইরে এসছেন বিভিন্ন রাজমিস্ত্রি যোগালি কাজ করার জন্য, তো ব্রিজের এখানে এসেই দেখে রাস্তা অবরোধ ব্যারিকেড করে রেখেছে। তারা ব্যারিকেড করে রেখেছে পাশেই একটা রোড, তার একটা কালভার্ট ভাঙা, তো এর জন্য এখানে ব্যারিকেড করেছে। কিন্তু এটা একদম কোনো ধরনের মানে অনৈতিক, এই ব্যারিকেডটা অনৈতিকভাবে করেছে, তার জন্য আজ এই শত শত মানুষ শ্রমিকরা বাধা সম্মুখীন। পরবর্তী সময়ে আমরা শ্রমিকদের যারা আছে সবার ওদের সঙ্গে আলোচনা করে আমরা এসডিএম স্টাফ এসেছিল, একটা সমাধান সূত্র বের করে নিয়েছি, তাদের জন্য আমরা কী ব্যবস্থা করতে পারি আমরা আলোচনার মাধ্যমে মোটামুটি সলিউশন করে নিয়েছি। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সচেতন মহলের বক্তব্য, কমলপুর শহরের ভট্টাচার্য পাড়া এলাকার উন্নয়নের স্বার্থে কালভার্টটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু কালভার্ট নির্মাণ করতে গিয়ে এলাকার বাসিন্দাদের যাতায়াতের বিষয়টি নজরে রাখা উচিত ছিল সংশ্লিষ্ট দপ্তরের। তাছাড়া এই সময়ে বৃষ্টি হবে, যেহেতু বর্ষা সেহেতু মাত্রাতিরিক্ত বৃষ্টি হতে পারে। এই ধরে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় ড্রেনের জল যাতে কোনোভাবেই ওই এলাকার বাসিন্দাদের সমস্যার কারণ হয়ে না দাঁড়ায় সে বিষয়টিও বোধহয় নজরে ছিল না সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের। আর তার ফলে ভট্টাচার্য পাড়ার বাসিন্দাদের দুর্ভোগ চরমে ওঠে। আর এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ। এই পথ অবরোধের পেছনে মূলত কারা দায়ী সে বিষয়টি নিয়েই এখন গুঞ্জন গোটা কমলপুর মহকুমায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।